আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। এই ভিডিওতে আপনারা পাবেন সপ্তম শ্রেণী বিষয় বিজ্ঞান চতুর্থ সপ্তাহের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এর উত্তর। এখন আপনারা দেখতে পাচ্ছেন অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম। ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন, পরমাণুর কণা, পরমাণু ও অণু, ক্ষুদ্রতম কণার মতবাদ, অণু ও সংকেত, সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার। এই চ্যাপ্টারগুলো পড়ে আমাদের এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এখন আপনারা একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছেন, লিথিয়াম, পানি, খাবার লবণ, চক, কার্বন, চুন, নাইট্রোজেন, পটাশিয়াম, অক্সিজেন, আয়োডাইড, লোহা, ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ। ক, মৌলিক পদার্থ কাকে বলে? খ, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখ। গ, উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেত সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা কর। ঘ, উল্লেখিত পদার্থগুলো মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়, কারণ বিশ্লেষণ কর। এখানে একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছেন, 1 নম্বর, চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়? এই ছিল আপনাদের প্রশ্ন। এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব। এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট 2, আর আমি শিরোনাম দিয়ে দিয়েছি পদার্থের গঠন, পরমাণুর কণা, পরমাণু ও অণু, ক্ষুদ্রতম কণার মতবাদ, অণু ও সংকেত সার্বজনীন দ্রাবক হিসাবে পানির ব্যবহার। 1-এর ক, মৌলিক পদার্থ কাকে বলে? উত্তর, লোহা ও তামার মতো যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে মৌলিক পদার্থ বলে। লোহা ও তামার মতো আমাদের পরিচিতি হাইড্রোজেন ও অক্সিজেন একটি করে উপাদান দিয়ে তৈরি এবং এরাও মৌলিক পদার্থ। আমরা 1-এর ক নম্বর উত্তর দেখলাম। এখন আমরা 1-এর খ নম্বর উত্তর দেখব, অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখ। উত্তরে আছে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো। এখানে দেখেন আমি আলাদাভাবে লিখেছি অণু এবং পরমাণু। অণুর 1 নম্বর, মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। পরমাণুর 1 নম্বর, অণুর ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। অণুর 2 নম্বর, মুক্ত অবস্থায় থাকতে পারে। পরমাণুর 2 নম্বর, স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না। অণুর 3 নম্বর, সরাসরি রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। পরমাণু 3 নম্বর, সরাসরি রাসায়নিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে। অণুর 4 নম্বর, মৌলিক ও যৌগিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে। পরমাণুর 4 নম্বর, মৌলিক পদার্থের ধর্ম বিদ্যমান থাকে। 5 নম্বর, উপাদান অসীম। পরমাণুর 5 নম্বর, উপাদান 114টি। আমরা 1-এর খ উত্তর দেখলাম। এখন আমরা গর উত্তর দেখব। 1-এর গ, উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা কর। উত্তর, উদ্দীপকে উল্লেখিত পদার্থসমূহের প্রতীক সংকেত ও মৌলিক ও যৌগিক পদার্থ আলাদা করা হলো। এখন আমরা দেখতে পাচ্ছেন আমি 2টি আলাদা আলাদা লিখেছি। এখানে মৌলিক পদার্থসমূহ, আমরা মৌলিক পদার্থসমূহ আগে দেখব। পদার্থের নাম, প্রতীক, সংকেত, লিথিয়াম Li, কার্বন C, নাইট্রোজেন N হচ্ছে প্রতীক, সংকেত N2, অক্সিজেন প্রতীক O, সংকেত O2, লোহা প্রতীক Fe, সংকেত নাই, ক্লোরিন প্রতীক C1, সংকেত C12, পটাশিয়াম প্রতীক K, সংকেত নাই, আয়োডাইড প্রতীক I, সংকেত নাই। আমরা মৌলিক পদার্থ দেখলাম। এখন আমরা দেখব যৌগিক পদার্থসমূহ। পদার্থের নাম, সংকেত, পানি H2O, খাবার লবণ Na, C1, চক CaCO3, চুন CaO। এই ছিল আমাদের 1-এর গড় উত্তর। 1-এর ঘ, উল্লেখিত পদার্থগুলো মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয়, কারণ বিশ্লেষণ কর। উত্তর, উল্লেখিত পদার্থগুলোর মধ্যে পানি একটি সার্বজনীন দ্রাবক বলা হয়, কারণ এটি জৈব ও অজৈব অনেক দ্রব্যকে দ্রবীভূত করে যা অন্য দ্রাবকের পক্ষে সম্ভব নয়।
টেস্ট টিউবে 5 মিলিলিটারের মতো পানি নাও। কিছু খাবার লবণ যোগ করে ভালোভাবে ঝাঁকাও। লবণ কি পানিতে দ্রবীভূত হয়ে গেল? হ্যাঁ, ঠিক তাই। একইভাবে একে একে ওপরে উল্লেখিত প্রতিটি দ্রব্য নিয়ে দেখো এরা পানিতে দ্রবীভূত হয় কি না। প্রতিটি দ্রব্য বা পদার্থ পানিতে দ্রবীভূত হচ্ছে। উল্লেখিত পদার্থের মধ্যে খাবার লবণ, খাবার সোডা, টেস্টি সল্ট, বিট লবণ, ফিটকিরি হলো অজৈব পদার্থ, কিন্তু চিনি, ভিনেগার, স্প্রিট, ভিটামিন সি ট্যাবলেট, গ্লুকোজ হলো জৈব পদার্থ। তাহলে এটি প্রমাণিত হলো যে পানি জৈব ও অজৈব অনেক পদার্থকে দ্রবীভূত করতে পারে, অর্থাৎ পানি একটি সার্বজনীন দ্রাবক। তাহলে আমরা একের ঘ নম্বর প্রশ্ন উত্তর দেখলাম। এখন আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1. চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয়? উত্তর, চিনি একটি যৌগিক পদার্থ। যেসব পদার্থ একের অধিক ভিন্ন ধর্মী উপাদান দিয়ে তৈরি তাদেরকে যৌগিক পদার্থ বলে। চিনিকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মৌলিক পদার্থ পাওয়া যায়, তাই চিনি যৌগিক পদার্থ। শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এই ভিডিও এই পর্যন্ত। কথা ভুল হয়ে থাকলে ক্ষমা চোখের দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় মতন আপনাদের অ্যাসাইনমেন্ট করবেন। প্রত্যেককে ধন্যবাদ।